আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একদম ইনস্ট্যান্ট লুট নিয়ে চলে আসছি, লাইভে পেমেন্ট দিতে পারবেন মানে কি বলবো, আমি যদি পারি লাইভে পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাই দিব। এ টু জেড ভিডিও দেখতে থাকুন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন। এবং এই ভিডিওতে থাকা সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। এবং আর যারা আমাদের সেকেন্ড চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই এই পোস্টটা আমাদের সেকেন্ড চ্যানেলে করা হবে, ওইখান থেকে আপনারা সম্পূর্ণ ডিটেলসটা দেখে নেবেন। সো প্রথমে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা পোস্ট করে দিছি। এমন জাস্ট আপনারা প্রথমে কী করবেন, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। এই লিঙ্কের উপরে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। লিঙ্কের উপরে ক্লিক করার পরে আমি তার আগে একটা কথা বলে নিই, এটা কিন্তু মানে 18+ সাইট, একটু মেনটেন করে করবেন। আপনারা যেহেতু ইনকাম করতে আসি ইনকামই করবো, জাস্ট আমরা অন্য খারাপ কিছুর দিকে যাবো না, ঠিক আছে। প্রথমে এখানে আপনার ডাউনলোড, এই যে এখানে এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে কী করবেন, সরাসরি ওপেন করে দেবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পরে ইমেল পাসওয়ার্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এবং আমি একটা কথা বলে নিই, সাউন্ড ফুলে কিছু মানে সাউন্ডটা জানি না কতটা ভালো হবে, বাট আমি এটা কিন্তু এডিট করতে পারবো না ততটা ভালো। সো তারপরে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। সো এখানে অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আমি আগেই বলছি যে এটা কিন্তু 80+, তো এটা মেনটেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু $1 পেয়ে গেছি, আমার জাস্ট এটা আমার গেম খেলে আর্নিং করছি। এবং এখানে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে অনেকে কী বলছেন যে আপনার ভাই ব্যালেন্সটা অ্যাড হয় নাই, ব্যালেন্সটা অ্যাড হবে কীভাবে, আপনি কী করবেন সরাসরি যে ট্রেড অপশন আছে সাপোর্ট অপশনে ক্লিক করার আগে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে এটা UID অপশন আছে, জাস্ট এর উপরে ক্লিক করলে কপি হবে। জানে এর উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কপি একটা অপশন আছে, এর উপরে ক্লিক করবেন, এই যে কপি হবে জাস্ট। তারপরে আপনি কী করবেন, এখান থেকে যাদের আমি আপনাদেরকে যেভাবে বলে দিচ্ছি, এই যে আইকনটা আছে এই যে এই আইকনে ক্লিক করবেন, কাস্টমার অফারে, কাস্টমার অপশনে ক্লিক করার পরে আপনার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সো এইভাবে আপনাদেরকে ওপেন হয়ে যাবে। তাহলে আপনি কী করবেন যে স্যার, এখানে লিখবেন যে স্যার প্লিজ গিভ মি মানে সাইন আপ রিওয়ার্ড, REW রিওয়ার্ড লেখার পরে এভাবে সেন্ড করে দিবেন। দেওয়ার পরে আপনার যে UIDটা আছে এটা সেন্ড করে দিবেন তাদেরকে, তারা বলবে যে আপনাদেরকে ব্যালেন্সটা সেন্ড করা হয়ে গেছে। তো আপনি এখানে ব্যালেন্সটা দেখতে পাবেন ইনস্ট্যান্ট আপনাকে 40 সেন্টের মতো দিয়ে দিবে, ঠিক আছে। সো এখন যেটা করতে হবে আপনি কী করবেন, সরাসরি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বোনাস একটা আইকন আছে, বোনাস আইকনে ক্লিক করবেন। বোনাস অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ অপশন, জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনি পার ডে $3 মতো পাবেন, মানে 7 দিনে $3 মতো পাবেন। সো আপনি এখানে আসার পরে একটা সাইনিং করে নেবেন। এখানে আপনি প্রথম দিন দশ সেন্ট পাবেন, ঠিক আছে, দ্বিতীয় দিন পাবেন 20 সেন্ট, তৃতীয় দিন পাবেন 30 সেন্ট, তারপরে এইভাবে আপনি আর কি 7 দিনে আপনাকে পেয়ে যাবেন। পাওয়ার পরে জাস্ট এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করলে এই যাবে রিসিভ হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। সো এখন যেটা করতে হবে আপনাকে কাজ করা শেষ, এখন হচ্ছে গেম খেলতে হবে, গেম খেলে আর্নিং করতে হবে। এখানে কী করবেন সরাসরি গেম খেলার জন্য যে গেম আইকনে ক্লিক করবেন, গেম আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে প্রথমে আমি এখান থেকে যে কোনো একটা গেম আমি আপনাদের খেলে দেখাচ্ছি। জাস্ট আমি কিন্তু বেশি ভালো ভালো গেম সম্পর্কে বুঝি না আর কি, সো আমি এই গেমটা খেলবো, আমি এই গেমটা সম্পর্কে যথেষ্ট বুঝি, ঠিক আছে আর কি, একদম যথেষ্ট তা বলতেছি না, বাট আমি একটু বুঝি আর কি। কোন গেম জানে, এই যে রয়্যাল গেম, এই রয়্যাল গেমটা খেলে আমি অলমোস্ট ভালো একটা প্রফিট করে নিয়েছি, ঠিক আছে। তো এখানে রয়্যাল গেমের উপরে ক্লিক করে দেবেন, আমি আপনাকে যেভাবে দেখাই দিচ্ছি ওইভাবে করেন, ঠিক আছে। প্রথমে লিঙ্কের উপরে মানে এই যে রয়্যাল গেমের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কিন্তু গেম আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আমি এখন লাইভে আপনাদের সামনে বেড ধরে দেখাচ্ছি, আমার ব্যালেন্সে কিন্তু 2টা আছে, আমি এখান থেকে জাস্ট ব্যালেন্সটা অ্যাড করে নিব। অ্যাড করার জন্য কী করব, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন অ্যাড করার জন্য। এখানে ক্লিক করার পরে জাস্ট যে প্রথমে দেখতে পাচ্ছেন যে ওয়ালেটটা আইকন আছে, প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ব্যালেন্সে USDT বা যা থাকবে এটা থাকবে। আপনি যদি উইথড্র করতে চান তাহলে উইথড্র অপশনে ক্লিক করলে উইথড্র হয়ে যাবে। আপনি যদি ক্যাশিং করতে মানে ডিপোজিট করতে চান তো ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। তারপরে ম্যাক্স করে দিবে, আপনি যেভাবে যে করা টোকেন নিতে পারবেন সে এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। সো আমি ডিপোজিট করছি, এখন এখান থেকে ব্যাক করে দিব, আমি এখান থেকে জাস্ট স্পিন করব। স্পিন করার আগে একটা কথা বলে নিই, এখানে আপনাকে যে এই যে 98টা পয়েন্ট আছে, ঠিক আছে, আপনি এখানে যাই বেড ধরেন না কেন আপনি কিন্তু এটা দেখতে পারবেন, ঠিক আছে। আমি আগে একটা এখানে আসার পরে আমি ব্যালেন্সটা কিন্তু আমার এখনও অ্যাড হয় নাই। এখানে কী করবো, এখানে রিফ্রেশ অপশন আছে, জাস্ট এই যে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে রিফ্রেশ একটা অপশন আছে, রিফ্রেশ, যে রিফ্রেশ অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে। রিফ্রেশে ক্লিক করলাম, সো রিফ্রেশ দিয়ে দিবেন, আর যদি না হয় তাহলে ফুল ব্যাক করে আবার করে ঢুকবেন, ঠিক আছে। সো জাস্ট এখানে রিফ্রেশ করে দিবেন, আমি জাস্ট এখান থেকে আপনাদের দেখাচ্ছি আমার 84টা আছে যেহেতু, জাস্ট আপনি এভাবে স্টার্ট করে দিলেও দিতে পারেন, ঠিক আছে। জিরো বাদলে কিন্তু সব্বাস, এখানে দেখেন আমি কিন্তু উইন হয়ে গেছি, ঠিক আছে, সরি। সো এখানে দেখেন আমি যদি এখানে স্টার্ট অপশনে ক্লিক করি, আমার জাস্ট এখানে ব্যালেন্স 50টা দিয়ে ফেলছে, আমি 20টা দিয়ে খেলবো। জাস্ট ওটা অপশনে ক্লিক করলে দেখেন আমি কিন্তু 20টাই মানে আর কি আমি এখন জিরো করে দিছি, তো এই জন্য আর কি এমন দেখাচ্ছে। সো আমি এটা কেটে দিব, সো এইভাবে আপনারা গেম টেম খেলে নেবেন আর কি। আমি জাস্ট এইভাবে শুধু গেমটা খেলতেছি, আমি জানি না এখানে লস হবে বা লাভ হবে, আমি প্রথমে একটু ভুল করে ফেলছিলাম, এই জন্য আমার সব কিছু কেটে নিচ্ছে আমার যা ছিল ব্যালেন্স আর কি। সো জাস্ট আমি এখানে স্টার্ট অপশনে ক্লিক করে দিলে যে এখানে যদি এখানে এই দেখেন লাভ আছি,
ঠিক আছে, এইভাবে আর কি খেলতে হবে। আমি এবার এখানে যদি ক্লিক করি আপনি অটো হতে পারবেন, অটো খেলতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন আমি কিন্তু উইন হইতেছি প্রতিবার। আর এখানে আমার ব্যালেন্সটা দেখতে পারবেন, ঠিক আছে, এখানে আমার ব্যালেন্স দেখতে পারবেন, লাভ হইতেছে কি না লস হইতেছে। তো আমি কিছুক্ষণ খেলা করে আপনার সামনে আসতেছি। সো আমি কিন্তু একদমই লসে চলে আসছি। সো আপনি এইভাবে গেমটা খেলে নেবেন, এখানে বেশিরভাগ সময় উইন হতে পারবেন। এটা এটাকে একটু কম করে দিবেন তাহলে বেশিরভাগ সময় উইন হতে পারবেন। যেহেতু আমার ষোলোটা আছে, আমি এখান থেকে আমি ষোলোটা করে দিয়ে খেলা করবো আর কি। সো দেখি আমি কতক্ষণ খেলতে পারি বা কী করতে পারি। সো আমি দেখি শেষ একটা খেলি, তারপরে উইন হয়ে গেছি। এভাবে খেলবেন আর কি। সো এবার কিন্তু একদমই ফুললি লস হয়ে গেছে, এভাবে খেলতে হবে। সো এভাবে গেম খেললে আপনারা এখানে দেখতে পাবেন যে ক্যাশিং আউট হয়ে গেছে, বেশি বেশিতে হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে উইথড্র করে নেবেন। আমি কিন্তু লস হয়ে গেছে আর কি। আপনারা এভাবে গেমটা খেলবেন, বেশিরভাগ লাভই হবে, ঠিক আছে, আমি যেভাবে বলে দিচ্ছি আর কি। সো আমার একটু তাড়াতাড়ি ছিল, এই জন্য করে ফেলছি, কোনো সমস্যা নাই। আর এখানে কেউ আবার ডিপোজিট করতে চাইলে এখানে ডিপোজিট করবেন, বাট আমি ডিপোজিট করার জন্য কোনোভাবে বলবো না ডিপোজিট করতে হবে না। বিকাশ নগদভাবে ডিপোজিট করতে পারবেন, বাট কোথাও করার দরকার নাই, যেহেতু বেটিং সাইট কেউ ডিপোজিট করবে না। আর এটা কিন্তু প্রোমোশন না, আমি আগে থেকেই বলতেছি, এটা কিন্তু ভাই ফ্রি অফার। 18+ সাইট আমি প্রমোশন করবো কেন, এটাই বলেন। যেহেতু ইনকাম করতে আসছি, ইনকাম করবেন। আর পার্ট রেফারেলের বিষয়ে বলছিলাম, বাইরে রেফারেল করার জন্য জাস্ট এই যে রেফারেল অপশনে ক্লিক করবেন। আমার দেখেন রেফারেল হয়েছে, বাট আমি কিন্তু প্রফিট পাই নাই। 27টা রেফার হয়েছে, বাট কোনো রেফারেল কমিশন পায় নাই। সো অনেকে ভাবছিল, আমি বলছিলাম যে 60% করে রেফার কমিশন দেবে, বাট রেফার কমিশনটা কখন দেবে আমি অ্যাডমিনের সাথে কথা বলছিলাম, যে অ্যাডমিন বলছো যে যদি যাদের রেফার করবেন তারা যদি ডিপোজিট করেন তাহলে আপনি 60% করে পাবেন, তাছাড়া পাবেন না। সো এই হচ্ছে বিষয়। আর যে কোনো সমস্যা হলে আপনি তাদেরকে কাস্টম সার্ভিসে কথা বলবেন, হয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।